invest yourself to our institute. We will present you the best version of your own. আপনি আপনার নিজেকে আমাদের প্রতিষ্ঠানে ইনভেস্ট করুন, সময় দিন, আমরা আপনাকে আপনার সবচেয়ে বেস্ট ভার্জনটা আপনাকে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, হোপ ইউ আর সেফ, সাউন্ড এন্ড গ্রেট বাই দ্য গ্রেস এন্ড মার্সি অফ অলমাইটি আল্লাহ। ডেফিনেটলি ইউ আর সেফ এন্ড গ্রেট ফ্রম কোভিড-19। ইন দিস ভিডিও আইড লাইক টু টক অ্যাবাউট দ্য টিচার্স হু টিচ টু দ্য স্টুডেন্টস অ্যাক্রস বাংলাদেশ। ওয়েল, ইউ নো দ্যাট শিক্ষা জাতির মেরুদণ্ড। তাহলে শিক্ষার মেরুদণ্ড হচ্ছে শিক্ষক, আর এই শিক্ষকরাই যদি হয় অদক্ষ এবং নামমাত্র সার্টিফিকেটধারী, তাহলে এই অদক্ষ শিক্ষক দ্বারা একটা জাতি কীভাবে উন্নয়ন করতে পারে? যে সমস্ত টিচাররা আমার ভিডিওটি হয়তো দেখছেন, আমি আপনাদেরকে ছোট করছি না, কিন্তু ব্যাপারটা চিরসত্য। সমালোচনা করব সেই সমস্ত শিক্ষকদেরকে নিয়ে যারা নামমাত্র সার্টিফিকেটধারী, যাদের মুখে ককটেল মারলে নাথিং কামস ফ্রম দেয়ার মাউথ, একটা শব্দ বের হয় না, কিছুই বের হয় না, সেই সমস্ত শিক্ষকদের উপর ডিপেন্ড করছে পুরো জাতির ফিউচার। কিন্তু এই শিক্ষকরা একে তো নিজেরা অদক্ষ, চিন্তাভাবনা করে না ডিজিটালাইজ কীভাবে করা যায়, নিজেদেরকে স্কিল ডেভেলপ করে না, তাদের চিন্তাভাবনা পড়ে দিলাম, বাসা যাবে, ফটোকপি করবে, আগামী দিন দেবে, দ্যাটস ইট, এই হচ্ছে তাদের চিন্তাভাবনা। আমরা টিচাররা যারা 80% মার্কস দিয়ে দিই, পিতামাতারা ভাবে 80% মার্কস দিয়েছে, আমার ছেলে বেস্ট অফ দ্য বেস্ট স্টুডেন্ট, না কখনো এটা ভাববে না। এই এই যে 80% মার্কস, এটা জাস্ট অনেকগুলো ক্রাইটেরিয়ার মধ্যে একটা ক্রাইটেরিয়া, আপনি 80% মার্কস পেলেন, কিন্তু এই 80% মার্কস দিয়ে আপনি কী করবেন বলুন? 80% মার্কস আপনাকে দিলাম, আপনি স্টেজে দাঁড়িয়ে বাংলা কথায় 2 মিনিট আপনি সুন্দর করে গুছিয়ে বলতে পারেন না, বাংলাতেই আপনার পরিচয়টাই 2 মিনিট গুছিয়ে বলতে পারেন না, তাহলে আপনার 80% মার্কস নিয়ে আপনি করবেন কি? আচ্ছা, আমি আপনাদেরকে কোশ্চেন না করে আমার নিজেকে একটা কোশ্চেন করি। আচ্ছা বলুন তো, আমি আমার আমার প্রশ্ন আমার নিজেকেই করছি। আচ্ছা, কবিতা আবৃত্তি করে কি হবে, কি লাভ? কবিতা আবৃত্তি করে কি আপনি করবেন? ইতিহাস ভূগোল দিয়ে আপনি কি বানাবেন, সফটওয়্যার বানাবেন? আপনি সেলস গ্রোথ করবেন, কি করবেন বলুন? এই ইতিহাস ভূগোল পাতিহাস, এই কবিতা আবৃত্তি, এই যে জ্যামিতি, এই যে ত্রিকোণমিতি, এই যে ত্রিকোণমিতি, পরিমিতি, অ্যালজেব্রা, এগুলো শিখে কি লাভ? আমি আমার লাইফে এখন পর্যন্ত বুঝতে পারলাম না যে কোথায় আমার কবিতা আবৃত্তি লাগলো, কোথায় ত্রিকোণমিতি লাগলো, কোথায় আমার জ্যামিতি লাগলো, কোথায় আমার অ্যালজেব্রা লাগলো, কোথায়? ক্যান ইউ ইমাজিন? আপনি সার্টিফিকেট পেলেন, A+ পেলেন, B+ পেলেন বা গোল্ডেন পেলেন, এখন বাংলাদেশে দের ইজ নো এনি স্কার্সিটি ইন ইওর কান্ট্রি হু ডাজেন্ট হ্যাভ সার্টিফিকেট। এভরি ওয়ান হ্যাজ সার্টিফিকেট, বাট ইউ ডোন্ট থিঙ্ক দ্যাট সার্টিফিকেট উইল ব্রিং ইউ গুড জব অ্যালং উইথ গুড স্যালারি, বাট সার্টিফিকেশন ইজ নিডিড, ইট ইজ জাস্ট নিডিড অ্যাজ এ টোকেন। আপনি সার্টিফিকেট দিয়ে সব কিছু পেয়ে নেবেন এটা ভুলে যান, ইম্পসিবল। আপনাকে যদি উইন করতে হয় স্টেজ, আপনাকে যদি বেস্ট অফ দ্য বেস্ট হতে হয়, তখন করবেন কি? তখন আপনার ওই সার্টিফিকেট দিয়ে কাজ করবে না। সার্টিফিকেট ক্যান বি ইউজ অ্যাজ জাস্ট টোকেন, দ্যাটস ইট। সো ইউ আর এলিজিবল টু স্ট্যান্ড ইন এ কিউ ফর এন ইন্টারভিউ ফর দিস সার্টিফিকেট, দ্যাটস ইট। এখন পর্যন্ত শেষ, ইন্টারভিউতে দাঁড়ানো পর্যন্ত সার্টিফিকেট শেষ, কিন্তু স্টেজে দাঁড়িয়ে আপনি কেমন পারফর্ম করবেন, হাউ গুড পারফরমেন্স ইউ ক্যান ডু অন দ্য স্টেজ, দ্যাটস দ্য ফ্যাক্ট, দ্যাটস দ্য বিগ ডিল ফর ইউ, অ্যান্ড ইউ হ্যাভ টু বিয়ার ইন ইউর হেড। অ্যান্ড আই ক্যান টেল ইউ, প্লিজ লার্ন অ্যান্ড আর্ন অ্যাজ মেনি স্কিলস অ্যাজ ইউ ক্যান ফ্রম আস, ফ্রম আওয়ার স্কিল টিচার্স ইন বাংলাদেশ। অবশ্যই আপনাকে স্কেল ঠিক করতে হবে, আপনাকে স্কেল আপ করা লাগবে আপনার পুরো সিস্টেমটাকে। দ্যাটস ওয়াই উই হ্যাভ আ গুড স্লাগ, আই মিন স্লোগান, অ্যান্ড দ্যাট ইজ ইনভেস্ট ইউর সেলফ টু আওয়ার ইনস্টিটিউট,
we will present you the best version of your own. আপনি আপনার নিজেকে আমাদের প্রতিষ্ঠানে ইনভেস্ট করুন, সময় দিন, আমরা আপনাকে আপনার সবচেয়ে বেস্ট ভার্জনটা আপনাকে দেবো, আপনাকে সবচেয়ে বেস্ট ভার্জন উপহার দেবো। এটাই আমাদের অঙ্গীকার, এটাই আমাদের প্রতিজ্ঞা। আপনি যখন লাইনে দাঁড়িয়ে গেলেন তখন আর সার্টিফিকেট মূল্য নেই, তখন আপনাকে আপনার যোগ্যতা অভিজ্ঞতা দিয়েই আপনাকে জব উইন করতে হবে বা আপনাকে একটা জায়গাতে আপনাকে যেতে হবে। সো ধরুন যে একটা কোম্পানি স্যামসাং কোম্পানি দুইটা পোস্টের অফার দিল, এখন দুইটা পোস্টের জন্য 2000 লোক সেখানে অ্যাটেন্ড করলো, 2000 লোক সবাই MBA, সবাই ফার্স্ট ক্লাস, সবাই সব কিছু, সবাই অনেক কথা বলতে জানে। তার মানে কি এমনই যে স্যামসাং কোম্পানি তার পুরো ফ্যাক্টরি বিক্রি করে 2000 লোককে মানে 2000 লোকের মেধা দেখে সবাইকে চাকরি দিয়ে দিবে, এটা কি সম্ভব? ইজ ইট পসিবল? নো, দে উইল পিক আপ বেস্ট অফ দ্য বেস্ট ক্যান্ডিডেটস, তারা অবশ্যই। আর তখনই আপনার মাল্টি স্কিল ছাড়া কখনই সম্ভব না। আপনার আমার যে সার্টিফিকেট অর্জন করেছি এটা এখানে পিন মেরে আমি একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে বা আমি একটা শোরুমে গিয়ে আমার এই সার্টিফিকেট দেখে বলতে পারবো না যে আমি A+ পেয়েছি, আমার মালটা নাও, আমি A+ পেয়েছি, আমার এই ফুডটা নাও, এটা কখনো সম্ভব হয় না। তাই স্কিল হচ্ছে অনেক বড় একটা জিনিস, আর যেটা একাডেমিক ক্যারিয়ারে আপনি যে মার্কসটা পেয়েছেন সেটা একটা আলাদা বিষয়, এটা থিওরিক্যাল ম্যাটার। কিন্তু বাস্তব জীবনে আপনি যখন চাকরি করতে যাবেন, যখন পদে পদে ঠেকবেন, তখন আপনাকে প্রচুর স্কিল গ্যাদার করতে হবে। সো এটা হচ্ছে ব্যাপার, কারণ কেউ আপনাকে পাত্তা দেবে না আনটিল অ্যান্ড আনলেস ইউ গেট মাল্টি স্কিলস। আপনি মাল্টি স্কিল না হওয়া পর্যন্ত কেউ আপনাকে পাত্তা দেবে না, কেউ আপনাকে হায়ার করবে না। সো আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে মাল্টি স্কিল ছাড়া কখনো কোনো জায়গাতে স্টে করা যায় না, লঙ্গার টাইম স্টে করা যায় না। সব বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানে শেষ করবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।